নারী একটি সম্পর্ক টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেন, ছাড় দেন এমনটাই দেখা যায় প্রায় সব ক্ষেত্রে। কিন্তু কি এমন কারণ থাকলে সেই নারী বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তা কি আমরা জানি? আসুন সেই নারীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ করার আগে কারণগুলো জানার চেষ্টা করি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন যে কোন কাজ করলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যেতে পারে, এবং ভিডিওটির শেষে এমন একটি টিপস দেওয়া হবে যা করলে আপনার গার্লফ্রেন্ড কোনো দিনও আপনাকে ছেড়ে তো যাবেই না, কোনো পরপুরুষের দিকেও নজর দেবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে অবহেলা করেন, মানে সম্পর্ক যখন বেশ কিছুদিন হয়ে যায়, তখন অনেকেই সঙ্গীকে নানাভাবে গুরুত্ব দেয়া কমিয়ে দেন। আর প্রিয় মানুষের এই অবহেলা মেনে নিতে পারে না কোনো নারী। তাই কখনো আপনার গার্লফ্রেন্ডকে অবহেলা অবজ্ঞা করবেন না। সহ্য ক্ষমতার একটা সীমা রয়েছে। অনেক সময় সঙ্গী এটা ভুলেই যান, ভাবেন যেভাবেই রাখা হবে বা যে ব্যবহারই করা হোক, ভালোবাসার টানেই নারী তাকে ছেড়ে যাবে না। এই অতি আস্থা একসময় ভুল প্রমাণিত হয়। তাই এমন কিছু করবেন না যেটা সীমা অতিক্রম করে। আমাদের সমাজে সাধারণত নারীদের স্বপ্নের সুপারহিরো থাকে তার সঙ্গী, কিন্তু কাছে থেকে যখন দেখা যায় আসলে সে খুবই সাধারণ। তার আচরণ, জীবনযাপন সবই প্রায় একই রুটিনে চলে। এই একঘেয়ে জীবন মেনে নিতে পারে না অনেক নারী। তাই সেই স্বপ্নের পুরুষটি আর সুপারহিরো থাকে না, যার কারণে সে অন্য কারো হাত ধরে চলে যেতে পারে। নিজের বিরুদ্ধে অভিযোগ শুনতে কারোই ভালো লাগে না, কিন্তু পুরুষ সঙ্গীটি অনেক সময় এটা তোয়াক্কা করেন না। দেখা যায় ছোট ছোট বিষয়ে প্রতিদিনই অভিযোগ করতে থাকেন। এই অবস্থায় অনেক নারী সম্পর্কে থেকে আর সুস্থভাবে শ্বাস নিতে পারেন না, ফলে দমবন্ধ অবস্থা থেকে বের হওয়ার পথ খোঁজেন। তাই বেশি অভিযোগ করা বন্ধ করুন। প্রায় সব ক্ষেত্রেই নারীদের পরামর্শ দেয়া হয় বাবা বা অন্য পুরুষের সঙ্গে নিজের সঙ্গে তুলনা না করতে, কিন্তু পুরুষদের মধ্যেও তার মা, বোন, বন্ধু বা যে কোনো নারীর সঙ্গে তুলনা করার প্রবণতা থাকলে এটা সম্পর্কের ক্ষতিই করে। তাই সম্পর্কে তুলনা করা বন্ধ করুন। সঙ্গীর চলাফেরা, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, এসব সঙ্গীর কাছে লুকানো। আয়, রোজগার, কাজের অবস্থা, তার সঞ্চয় সব কিছুই যদি আড়াল করার মানসিকতা থাকে, তাহলে মনে রাখুন সম্পর্ক বেশি দূর গড়াবে না। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রয়োজনে সঙ্গীকে পাশে না পাওয়া, সবার সামনে হেয় করে কথা বলা, তার বিষয়গুলোতে গুরুত্ব না দিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, মতামতের দাম না দেওয়া, শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়া বা একেবারে আগ্রহ না থাকা ও সবসময় ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য নারী সঙ্গী নিজেকে গুরুত্বহীন মনে করে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। কেউই চান না সুন্দর একটি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে, বরং কিছুটা ছাড় দিয়ে হলেও সম্পর্কটি ধরে রাখতে চান উভয়ই। সঙ্গীর উপর রাগ বা অভিমান হলে সরাসরি কথা বলুন, খারাপ লাগা, ভালো লাগাগুলো জানান। লক্ষ্য রাখুন সঙ্গীর প্রতি আপনার কাজ ও কথায় ভালোবাসা ও গুরুত্ব যেন প্রকাশ পায়। সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।